গাইস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মামের বাপের বাড়ি। তো ওখানে হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে, তো সেই উপলক্ষে আমরা যাব। তো আজ হচ্ছে নবমী, তো আজকেই যাব আমরা ঠিক করেছি। তো আমরা তিন বোন যাব, আমি বোন আর দিদি। তো চলো এখন রেডি হব। বন্ধুরা, আমি তোমাদেরকে এখন দেখাই যে আমি কি পরবো। এই যে এইটা, এই ওয়ান পিসগুলো তখন পুরনো হয়ে গেছে, সবাই পরে পরে পুরনো করে দিচ্ছে। তো যাই হোক, আমি এটাই পরবো এখন গরমের মধ্যে। আমার কিছু অন্য কিছু পরতে ভালো লাগছে না। আমি জামা পরে চলে এসেছি, আমিও আমি চুলটা বেঁধে নিই, তারপরে মেকআপ করবো। কারণ এদের মেকআপ করা হচ্ছে না, আর এদের মেকআপ করো না হলে আমি আয়নার সামনে যেতে পারছি না। বেশ ঠিক আছে, বাবা টোটোকে বলে দিল 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে এবার হচ্ছে কি আমাদের চ্যালেঞ্জ রেডি হওয়ার। মেকআপ করতেই হবে না, এমনিতেই আমাকে সুন্দর লাগছে, বিউটিফুল গার্ল লাগছে। আমি রেডি হয়ে গেছি, তো যাবো। টোটো চলে এসছে, তো চলো তাড়াতাড়ি। এই যে আমাদের যানবাহন পেছনে। ও, আমরা এখন যাচ্ছি টোটোতে, অনেকক্ষণ হয়ে গেল, পরে পৌঁছে যাবো, প্রায় চলে এসেছি। হ্যাঁ, প্রায় চলে। মাত্র টোটো থেকে নেমে এসে ঢুকলাম, আমরা এখন ঘরে এসে বসলাম। আমাদের যে মামি, এই যে স্নেহাবনু, তোমরা তো দেখতেই পারে একটা ছোট্ট কাট্ট মেলা বসেছে ওখানে। তো আমরা যাচ্ছি না, একবারও যাইনি, যে ওরা এই অন্ধকারের মধ্যে বসে রয়েছে। আর দাদু একটা দোকান দিয়েছে, এই যে এই চেয়ারের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম। একটু যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। চল
চলে এসেছি আমরা উপরে, এখনো চাপিনি, ভয় লাগছে, কি হলো রে করছিলাম ভিডিওতে দেখতেই। বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ মুখ চুখ ধুয়েছি, লিপস্টিক এখনো ওঠেনি, ডরডর তুলতে হবে। তো ভিডিওটা এটুকুনি, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।